আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকে ইয়ানজুরুক বিয়ানজুরুবি আইনিকা ওয়া ইয়াসিহিক আপনার দেওয়া চক্ষু দ্বারা দেখে ও তো আপনার নাফরমানি করে ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিহিক আপনার দেওয়া কান দ্বারা শুনে ও তো আপনার নাফরমানি করে ইয়াখুযু বিআইদিকা ওয়া ইয়াসিহিক আপনার দেওয়া হাত দ্বারা ধরে স্পর্শ করে ও তো আপনার নাফরমানি করে ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিহিক আপনার দেওয়া পা দ্বারা চলে ও তো আপনার নাফরমানি করে ইয়াফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিহিক আপনার দেওয়া ইলম দ্বারা গর্ব করে অহংকার করে ও তো আপনার নাফরমানি করে ইয়াফতাখিরু বিকুওয়াতিকা ওয়া ইয়াসিহিক আপনার দেওয়া শক্তি দ্বারা গর্ব আর অহংকার করে ও তো আপনার নাফরমানি করে আমি এটাকে বরদাস্ত করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলে তুমি আমার বান্দাকে তোমার পেটের ভিতর নিবে তো কি নিবে কিভাবে জমিন বলতে থাকে আতা জালজালু জহরি আমি আমার পিঠটাকে শুধু সামান্য পরিমাণে হেলাইয়া দিব আর এর মাধ্যমে আমি পুরা মানব জাতিকে আমার পেটের ভিতরে ঢুকাইয়া নিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى وطيب الله تعالى كي دھوكا دوار كنو شجوك أسي الله تعالى كي دھوكا دوار كنو شجوك ناي الله پاك رب العالمين زمين كيو اپنا رمار بيرود دلاغايا دسين فيه زمين একজন দাম্ভিক অহংকারকে এই জমিন একদিন ধরে ফেলেছিল আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করেছিলেন আপনারা জানেন কারুন নামে একজন দাম্ভিক এই দুনিয়াতে আসছিল কি নাই ছিল না একদিন কারুন নামে একজন দাম্ভিক ছিল অহংকারী ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদের অধিকারী বানাইছিলেন এই ধন সম্পদ পায়া আল্লাহ তাআলার নিয়ামত পায়া সে দাম্ভিক হয়ে গিয়েছিল অহংকারী হয়ে গিয়েছিল কারণ ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন ওই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করেছিলেন কিন্তু সেই পরীক্ষায় ফেল করেছে পাস করতে পারে নাই সে যখন অনেক ধন সম্পদের অধিকারী হয়ে গেল সে বনি ইসরাইলের মধ্যে অত্যাচার জুলুম নির্যাতন বাড়িয়ে দিল মানুষকে অশান্তিতে ফেলে দিল মানুষের সাথে দাম্ভিকতা প্রদর্শন করলো মানুষের সাথে অহংকার করা শুরু করে দিল মানুষ তাকে বলতে লাগলো আরে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ তোমাকে নিয়ামত হিসাবে দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করো এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ব্যয় করার কথা বলেছেন সেখানে ব্যয় করো তোমার সন্তানাদিদেরকে খাওয়াও তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও তোমার দেশবাসীদেরকে খাওয়াও তোমার গোত্র মানুষদেরকে খাওয়াও এই সম্পদের পরিপূর্ণ যাকাত প্রদান করো যাকাত আদায় করো কিন্তু কারণ বলতে লাগলো আরে না 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 এই সম্পদ তো আমি আমার ইলমের মাধ্যমে আমি আমার জ্ঞানের মাধ্যমে আমি অর্জন করেছি এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেয় নাই এভাবে অহংকার করতে লাগলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কারুনকে তার সম্পদের যাকাত প্রদান করার অনুমতি তারকে যাকাত প্রদান করার জন্য আদেশ করলেন বললেন যে 1000 দিনারের মধ্যে এক দিনার আল্লাহ তাআলা দিতে হবে 1000 বকরির মধ্যে একটি বকরি আল্লাহ তাআলাকে দিতে হবে কারণ সাথে সাথে মূসার কথাকে মেনে নিলেও বাড়িতে গিয়ে যখন হিসাব করে দেখলো অনেক সম্পদ তার হাতছাড়া হয়ে যাবে তখন সে অস্বীকার করে বসলো এবং বলতে লাগলো বনি ইসরাইলের লোকদেরকে একত্রিত করে বলতে লাগলো আরে মূসার কথা এতদিন আমরা মেনে নিয়েছি এখন তো মূসা আমাদের সম্পদ আত্মসাৎ করতে চায় মূসা কি করতে চায় বর্তমান সময় আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী মানুষ আছে না যে মৌলবীরা যদি কথা বলে তাহলে মৌলবীদের কথাকে বরদাস্ত করতে পারে না আছেন কি না এরকম সমাজের মধ্যে যদি যাকাত দেওয়ার কথা বলে তাহলে হুজুরা তো বলবই কারণ হুজুরা পকেটে যায় নামাজ পড়ার কথা বললে হুজুর করতো খায়া কোনো কাম নাই কামি একটা হ্যাঁ এরকম ভাবে রোজা রাখার কথা বললে যে হুজুরা রাখুক গা হজের কথা বললে মানে বিভিন্ন ভাবে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয় উলামায়ে কেরাম যখন ইসলামের সঠিক মেসেজ এবং ইসলামের সঠিক বার্তাটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেয় এক শ্রেণীর মানুষ আসেতে আছে সেটাকে বরদাস্ত করতে পারে না মেনে নিতে পারে না আছে কি নাই সমাজের মধ্যে হ্যাঁ এই শ্রেণীর মানুষ ওই জামানাতেও ছিল এই জামানাতেও আছে ভবিষ্যৎ জামানাতেও আসবে কি আসবে না ভবিষ্যৎ জামানাতে আসবে আরে যেই জামানায় মূসা আছে ওই জামানায় ফেরাউন আসবেই যে জামানায় মোহাম্মদ আছে সেই জামানায় আবু জাহেল আসবেই কি বলেন এরকম ভাবে যুগ যুগ ধরে বাতিল এবং হক একসাথে মিশ্রিত হয়ে আসছে আরে ভালো এবং মন্দ যদি না থাকে তাহলে ভালো মন্দের মধ্যে পার্থক্য করবেন কিভাবে
ভালো পথটা আপনি নেবেন কিভাবে মন্দ পথটা পরিহার করবেন কিভাবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ দুইটাকে একসাথে বাটান মানুষের বিবেক দিয়ে চিন্তা করে মানুষের বিবেক দিয়ে জাস্টিফাই করে তারপরে কোনটা ভালো কোনটা মন্দ যেটা ভালো সেটাকে গ্রহণ করতে হবে যেটা মন্দ সেটাকে পরিহার করতে হবে কারণ বলতে লাগলো আরে মুসাতে এখন আমাদের সম্পদ নিয়ে খেলামেলা শুরু করে দিয়েছে সম্পদ নিতে চায় তোমরা আসো সকলে আসো এখন কি করতে পারি তার গোত্রের লোকেরা বলল আপনি যা বলবেন সাঙ্গবাঙ্গ কতগুলো আছে না থাকে না সাঙ্গবাঙ্গ এই সাঙ্গবাঙ্গ নষ্ট করে কিন্তু সাঙ্গবাঙ্গ সাইড যারা বড় আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বড় বানাইছে সাঙ্গবাঙ্গ থেকে সাবধান থাকবেন আশপাশের এরা চা খাইবো আর আমাদের ফার্ম দিব আর দুনিয়া তামসি আলাল ফার্ম দুনিয়া কিন্তু ফার্মের উপরে চলে আশপাশ বৈশা চা খাইবো আর ফার্ম দিয়ে আপনাকে বিপদগ্রস্ত করবে সাঙ্গবাঙ্গরা বলতেছে আপনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশে আমরা পালন করব তখন কারুন বলল বনি ইসরায়েলের ওই বেবিচারিণী মহিলাকে আমার কাছে নিয়ে আসো হ্যাঁ ওই বেবিচারিণী মহিলাকে নিয়ে আসা হইল বেবিচারিণী মহিলাকে বলল যে তোমাকে ১০০০ দিরহাম দেওয়া হবে এর বিনিময়ে তুমি শুধু খালি বলবে যে মুসা তোমার সাথে অপকর্ম করছে এইটুক বলবে কারণ করলো কি বনি ইসরায়েলের সমস্ত মানুষদেরকে একত্রিত করে সে বললো মুসা আলাইহিস সালামের কাছে গেল গিয়ে বললো যে হুজুর বনি ইসরায়েল তো আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি কিছু ওয়াজ নসিহত করে আসেন ওয়াজ নসিহত মূল উদ্দেশ্য কি ওয়াজ নসিহত হ্যাঁ ওয়াজ নসিহত না মূল উদ্দেশ্য হলো মুসাকে সাইজ করা এখানে আল্লাহ তাআলা যদি সাইজ না করেন মানুষের কাছে সাইজ করতে পারেনি করতে পারে না আল্লাহ তাআলা যদি না ধরেন মানুষ ধরতে পারেনি আরে আল্লাহ যদি কিছু না করেন মানুষ কিছু করতে পারে পারে না এটার উদাহরণ ওই জামানা থেকে এই জামানা একবার পরবর্তী জামানা পর্যন্ত আসবেই ধারাবাহিকভাবে আসতে থাকবে আর উদাহরণ তো মুসা আলাইহিস সালাম তো আসলেন আয়েশা বয়ান করলেন যে বনি ইসরায়েলের ভাইয়েরা বোনেরা শোনো যে আমাদের মধ্যে কেউ যদি চুরি করে তাহলে আমরা তার হাত কেটে দিব আমাদের মধ্যে কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে আমরা তাকে ব্যত্রাঘাত করব আমাদের মধ্যে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় আর সে যদি অবিবাহিত হয় তাহলে আমরা তাকে ব্যত্রাঘাত করব আর যদি বিবাহিত হয় তাহলে আমরা তাকে আমরা রজম পাথর মেরে আমরা তাকে হত্যা করব কারণ বলে উঠলো হুজুর বয়ান ঠিক আছে হুজুর কি বয়ান ঠিক আছে এই কাম যদি আপনি করে বসেন এই কাম যদি আপনি করেন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বললেন যদি আমি করি তাহলে আমার জন্য একই নির্দেশ একই হুকুম পরে কারণ বলল যে বনি ইসরায়েলের অমুক মহিলার সাথে যে আপনি আকাম করছেন এই কথা তো বনি ইসরায়েল বইলা বেড়াইতেছে মুসা বললেন বলো কি হ্যাঁ ঠিক আছে আমি যদি তার সাথে এমন অপকর্ম করে থাকি তাহলে তাকে ডাকো সে এসে বলো বনি ইসরায়েলের মানুষের সামনে সে যদি বলতে পারে আমি নির্দ্বিধায় আরে মোল্লারা যে কথা বলে সেই কথার উপর মোল্লারা অটল থাকে মুসা আলাইহিস সালাম বললেন যে যদি আমি যদি অপকর্ম করে থাকি তাহলে তোমাদের জন্য যে হুকুম আমার জন্য একই হুকুম ওই মহিলাকে ডাকো মহিলা আসলো আয়েশা তো দেখলো পরিস্থিতি বেগতিক মুসা আলাইহিস সালাম প্রথমে তাকে বয়ান দিলেন আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি ও বোন তোমার সাথে যদি আমি অপকর্মে লিপ্ত হয়ে থাকি তাহলে বনি ইসরায়েলের সামনে তুমি প্রকাশ করে দাও আর যদি আমি তোমার সাথে এমন নির্লজ্জ কাজে লিপ্ত না হয়ে থাকি তাহলে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ে এই কাজ থেকে তুমি ফিরে আসো ওই মহিলা দেখতে লাগলো আরে এখন যদি মুসার বিরুদ্ধে যায় তাহলে মালিকের বিরুদ্ধে চলে যাওয়া হবে মুসাকে যদি কষ্ট দেই তাহলে মালিক কষ্ট পেয়ে যাবে মুসাকে যদি রাগান্বিত করি মালিক রাগান্বিত হয়ে যাবে আর মালিক যদি মুসাকে কোনো কিছু না করেন তাহলে আমি কোনো কিছু করতে পারবো না অতএব আমি কারুনের পক্ষ অবলম্বন না করে সঠিক পথে থেকে আমাকে তওবা করে নেওয়াটাই হলো উত্তম ওই মহিলা বলতে লাগলো আরে না 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 এই কারুন আমাকে কিছু অর্থের লোভে এই মানুষের সামনে আপনার বিরুদ্ধে এ অপকর্মের অপবাদ দেওয়ার জন্য সে এনেছে এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম সেজদায় লুটায় পড়লেন মুমিন ভাই মুমিন মুসলমানের সেজদাকে খুব ভয় করতে হবে মুমিন মুসলমানের চোখের পানিকে খুব ভয় করতে হবে আপনার আমার আচরণের কারণে কেউ অতিষ্ঠ হয়ে যদি সেজদায় পড়ে যায় আর তার দু চোখ থেকে যদি দু ফোঁটা চোখের পানি পড়ে যায় তাহলে এই দু ফোঁটা চোখের পানি আপনার আমার জন্য এরকম ঘূর্ণিঝড় হয়ে আসতে পারে সাবধান থাকতে হবে মুসলমান সাবধান থাকতে হবে যদি কেউ যদি দুপুরের চোখের পানি ফালাইয়া দেয় সেজদায় যদি চলে যায় অবস্থা ঠিক থাকবে না যেমন কারণে হয়েছিল মুসা আলাইহি সালাতু ওয়াসালাম সেজদায় গিয়ে বলতে লাগলেন ও আল্লাহ আমি যদি আপনার সঠিক নবী হয়ে থাকি তাহলে আপনি কারুনের বিচার করুন
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন বললেন ওহী মূসা জমিনকে আপনার অধীন করে দিয়েছি জমিনকে আপনি যা বলবেন আজকে জমিন আপনার কথা মানবে সাথে সাথেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়ার দুখুজিহি এ জমিন কারুনকে ধরো সাথে সাথেই জমিন তাকে ধরে ফেললো কারুন কান্নাকাটি শুরু করে দিল অনুনয় বিনয় করতে লাগলো কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথার প্রতি কোনো ধরনের কর্ণপাত করলেন না আবার বললেন ইয়া আরদুখুজিহি হে জমিন তাকে ধরে ফেলো জমিন তার হাঁটু পর্যন্ত গিলে ফেললো আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আরদুখুজিহি হে জমিন তাকে ধরে ফেলো এবার জমিন তার কমন পর্যন্ত গিলে ফেললো আবার জমিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আরদুখুজিহি হে জমিন তাকে ধরে ফেলো এবার জমিন তার গলা পর্যন্ত গিলে ফেললো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই দিন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বদ্দুয়ার পর থেকে কারুনকে জমিন যে ভিতরের দিকে নিতেছিল আজ পর্যন্ত নিতেছে কিয়ামত পর্যন্তই নিতে থাকবে কাল কিয়ামতের ময়দানে যেদিন এই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সেদিন ফিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কারুন ওই মাটির তলদেশ থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে অতএব আল্লাহর ওলি এবং বুজুর্গদের কথা নবীদের কথা যেরকম ভাবে তার উম্মতদের জন্য বাতিলদের জন্য কার্যকর ছিল সে উম্মতের মুমিনদের কথাও বেঈমানদের জন্য ঠিক তেমনই কার্যকর হবে যদি ইমানের পাওয়ার থাকে যদি বাতি থাকে আরে বাতি থাকলে আলো জ্বলবে কেউ নিভাইতে পারবে না ইরিদুন আলিয়তি নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যে বাতি আল্লাহ জ্বালান সেই বাতিকে কেউ নিভাইতে পারে না আর যদি আল্লাহ না জ্বালান কোনো বাতি কেউ জ্বালাইতেও পারবে না অতএব যারা বাতি নিভাইয়া দিতে চাইতেছে নিভতে নিভাইতে পারতেছে না ওরা নিভে যাচ্ছে ওরা নিভে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে যারা নিভাইতে চাইছিল ধ্বংস হয়ে গেছে যারা চাচ্ছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে যারা চাইবে তারাও ধ্বংস হয়ে যাবে অতএব সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের ঘটনা কি কোরআনের মধ্যে বর্ণনা করছেন আমার মুখের কথা না বলবেন তো হুজুর তো আজকে তো ফাড়ায় হচ্ছে করে আমার মুখের কথা না আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহীন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদীন قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينتي قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم إنه لذو حظ عظيم إلى آخر الآية আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে কারুনের এই ঘটনাকে উল্লেখ করছেন মোহতারাম হাজিরিন তাহলে আপনার আমার জীবনের এক নম্বর সাক্ষী হলো এই জমিন দুই নম্বর সাক্ষী হলো আপনার আমার কিরামান কাতিবিন তিন নম্বর সাক্ষী হলো আপনার আমার আমল নামা সম্পর্কে বিস্তারিত কথা বলার সুযোগ নাই তাহলে ইন্নামা উতি তো হ্যাঁ واما من اوتي كتابه بيميني فيقول ها اقرؤوا كتابيا اني ظننت اني ملاق حسابيا فهو في عيشه راضيه واما من اوتي كتابه بشمالي فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادري ما حسابيا يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا خذوه فغلوا ثم الجحيم صلوا تين نمبر عمل نما هلو تين نمبر راج شكي هلو আপনার আমার আমল আমল নামা চার নম্বর রাজ সাক্ষী হলো আপনার আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লিয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আর সেদিন মানুষ আশ্চর্য হয়ে তার এই চামড়াকে বলতে থাকবে ওয়াকুলু লি যদি লি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন মুহতারাম হাজিরিন তাহলে এক নম্বর রাজ সাক্ষী জমিন দুই নম্বর রাজ সাক্ষী হলো কিরামান কাতিমিন তিন নম্বর রাজ সাক্ষী হলো আপনার আমল আমল নামা
চার নাম্বার রাজ সাক্ষী হলো আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আর পাঁচ নাম্বার হাকিম হলেন আল্লাহ তাআলা চার সাক্ষীর ভিত্তিতে ফয়সালা করে দিবেন যদি ভালো কাজ করে যাইতে পারি তাহলে জান্নাত আর যদি মন্দ কাজ করি তাহলে আপনার আমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম এখন সিদ্ধান্ত হলো আপনার আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান যদি জান্নাতে যেতে চান ভুল পথ পরিহার করে সঠিক পথে আসুন আর যদি জাহান্নামে যেতে চান যেই পথে আপনি আছেন সেই পথে আপনি দৌড়ায় অগ্রসর হইতে থাকেন যদি প্রয়োজন হয় তাহলে হেলিকপ্টারে বারা আঙ্গুর কাছ থেকে নিয়ে হেলিকপ্টারে চলে যেতে থাকেন কি বলেন মোহতারাম হাজরিন অতএব নিজের বিবেককে প্রশ্ন করে যুবক ভাইরা ওই আর্জেন্টিনা ব্রাজিল তোমাদেরকে খাওয়াবে না পড়াবে না ওদের পিছনে যে সময় অর্থ তুমি ব্যয় করতেছ এটা তোমার কোনো কাজে আসবে না তোমার ক্যারিয়ার গড়ার জন্য তুমি তোমার সময়কে কাজে লাগাও তোমার ক্যারিয়ার গড়ার জন্য তুমি তোমার অর্থকে কাজে লাগাও তোমার ক্যারিয়ার গড়ার জন্য তুমি তোমার জীবনকে বুঝতে চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দিলের মধ্যে দেমাগের মধ্যে আখেরাতের ভাবনা জাগ্রত করে দিন এবং আখেরাতকে সামনে রেখে আমাদের জীবন যাপনকে সামনের দিকে অগ্রসর করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন